আমরা চা বাগান দেখেছি, চা বাগান দার্জিলিং, কুচবিহার, আলিপুরদুয়ারের চা বাগান দেখেছি। এরকম যদি রাবার তৈরির বাগান দেখি অবাক তো লাগবেই। এর মধ্যে আবার একটা ছোট্ট ঝর্ণার, এবার আমরা একটা জায়গায় যাচ্ছি, বাগান পড়ছে এটা, এই যে বাগান লেখা আছে, এই যে দ্য প্ল্যান্টেশন কর্পোরেশন অফ কেরালা। চেক ইন হয়ে গেল আমাদের, মানে গাড়ির নাম্বার দিতে হয়, কারণ এটা তো একটা জঙ্গল পরিবেশ। ওয়েল প্ল্যাম স্ট্যামেট, এই যে দেখতে পাচ্ছেন পুরো, এই এই যে আমাদের ইয়ে হয়ে গেল, ট্রাফিক হয়ে গেল, কি বলে এটাকে, টিকিট চেকিং হয়ে গেল, এই এই যে এই যে এন্ট্রি হয়ে গেল। আমরা এখন যাচ্ছি পুরো, এই দেখ খুব সুন্দর জিনিস দেখতে পাবেন, এই যে দেখেন সব দেখতে পাচ্ছেন কত সুন্দর, পুরো এলাকাটা 820 হেক্টর এটা তৈরি করা আছে, খেজুরের বাগান সব হয়। আল্লাহর এক একটা নিদর্শন দেখেন, একটা গাছ দুটো গাছ ইয়ে হয়, এবার এই দেখেন গাড়ির নাম্বার দিলাম, গাড়িতে অনেক সুন্দর, অনেক সুন্দর। বাস্তবে মোবাইলে কতটা অনুভব করতে পারছেন জানি না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর। এই যে সমস্ত চারিদিকে গাছ, এখান থেকে মানে চাষ বলে না, আমাদের যেরকম যেরকম চা চাষ, পাট চাষ, ধান চাষ হয়, এই চাষ একটা জায়গা জুড়ে এটা চাষ হচ্ছে আর কি, পুরো এলাকা জুড়ে একটা এলাকা, এটা গভর্নমেন্টের আন্ডারেই আছে, কেরালা গভর্নমেন্টের, কেরালা গভর্নমেন্টের। এই যে পুরো ভাবেন যেরকম গরু চাষ করে না, গরু গরু এগুলো এই মানে চাষ করছে প্লাম ট্রি, কিন্তু এগুলো সেই ছোটো ছোটো সাইজের, মানে এগুলো মানে ফর দ্য পারপাস অফ তেল, তেল বের করার পারপাসে এটা তৈরি হচ্ছে আর কি, যেটা বুঝতে পারলাম। মানে যেমন শঙ্কর গরু, এরকম শঙ্কর গাছ এরকম টাইপ লাগছে দেখে বাস্তবে, মানে শঙ্কর তেল। এর মধ্যে আবার জল আছে, ঝর্ণা আছে, অনেক কিছু প্রাকৃতিক। ওরে বাপরে, ওইটা কি, মানে তো আদ্রাপল্লির শুটিং হয়েছিল নাকি, না না, তবে খুব সুন্দর, ভেরি গুড প্লেস, সুইট প্লেস। ওই যে ওখানে বাবা, কত সুন্দর গো আসতে, এত লাফালাফি করে কি আর ভিডিও করা যাচ্ছে, তবুও যতটা পারছি করছি। মানে দুদিকেই তো সুন্দর, এদিকেও সুন্দর, ওইদিকেও সুন্দর, এই তো সবই সুন্দর চারিদিকে, ওয়াও ওয়াও ওয়াও। এই যে